আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2022 সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। তো যে ক্লাস ও যে সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের ভিডিওতে আমি সলভ করছি সেটি হলো ক্লাস 9 বা নবম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। প্রশ্নপত্রের শুরুতেই উপরের দিকে দেখবে লেখা রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী বাংলা, ব্র্যাকেটে লেখা রয়েছে প্রথম ভাষা, পূর্ণ মান দেওয়া আছে 20। এক দাগে বলা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগের প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি, এই প্রশ্নের উত্তর হবে গ দাগের অপশন শক্রাবতারে। একের দুই দাগের প্রশ্ন ধীবর যে আংটিটি পেয়েছিল তাতে খোদাই করা ছিল, এই প্রশ্নের উত্তর হবে গ দাগের অপশন রাজার নাম। একের তিন দাগের প্রশ্ন এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে, কথাটি বলেছেন, এর উত্তর হবে ঘ দাগের অপশন রাজশ্যালক। এবারে চলে আসছি দুই দাগে, এখানে বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে উত্তর দাও, দুইয়ের এক দাগের প্রশ্ন শুনুন মহাশয় এরকম বলবেন না, কোন ধরনের কথা বলতে বক্তা নিষেধ করেছেন, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক অনুবাদিত নাট্যাংশে রাজার শ্যালক ধীবরের পেশা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলে বক্তা ধীবর রাজার শ্যালককে কোনো মানুষের জীবিকা নিয়ে কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করতে নিষেধ করেন। এবারে আসছি দুয়ের দুই দাগের প্রশ্নে, এখানে বলা হচ্ছে সূচক এই জেলেকে ছেড়ে দাও, জেলেকে ছেড়ে দিতে বলা হলো কেন, তো দুয়ের দুই দাগের প্রশ্নের উত্তর তোমরা লিখবে কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক অনুবাদিত নাট্যাংশে আংটি পাওয়ার ব্যাপারে ধীবরের সমস্ত বৃত্তান্ত রাজার কাছে সত্য প্রমাণিত হয়, ধীবর নির্দোষ হওয়ায় রাজার আদেশে রাজশ্যালক সূচককে নির্দেশ দেন জেলেকে ছেড়ে দেওয়ার জন্য। এবারে চলে আসছি দুয়ের তিন দাগের প্রশ্নে, এখানে বলা হচ্ছে এ কি জাতা অনুগ্রহ, ধীবর অনুগৃহীত কেন, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক অনুবাদিত নাট্যাংশে আংটি পাওয়ার ব্যাপারে ধীবর নির্দোষ প্রমাণিত হয় এবং রাজা দুষ্যন্তের আদেশে আংটির সমপরিমাণ অর্থ তাকে পুরস্কার দেওয়া হয়, রাজার এই মহান ব্যবহারে ধীবর অনুগৃহীত হয়ে ওঠে। এবারে চলে আসছি তিন দাগের প্রশ্নে, এখানে বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো, তিনের এক দাগের প্রশ্ন সূচক একে পূর্বাপর সব বলতে দাও, ধীবর বর্ণিত কাহিনীটি বিবৃত করো, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে, প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে ধীবর বর্ণিত কাহিনী এই পয়েন্টের আন্ডারে, ধীবরের কাছে রাজার নামাঙ্কিত আংটি পাওয়া গেলে তাকে চোর সাব্যস্ত করা হয়, আংটিটি কিভাবে তার কাছে এলো তার পূর্বাপর সমস্ত কাহিনী জানতে চাওয়া হলে ধীবর বলে সে পেশায় জেলে, তার বাড়ি শক্রাবতারে, সে মাছ ধরে সংসার চালায়, একদিন একটা রুই মাছ ধরার পরে সে যখন মাছটি টুকরো করছিল তখন মাছের পেটের মধ্যে থেকে মণি খচিত এই আংটি সে পায়, পরবর্তীকালে সে এই আংটিটি বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিল তখন রক্ষীরা তাকে ধরে আনে, তাই স্বভাবতই সে চোর নয় সে নির্দোষ। এবারে চলে আসছি তিনের দুই দাগের প্রশ্নে, এখানে বলা হচ্ছে তবে তাই হোক কোন বিষয়ে কারা সম্মতি জ্ঞাপন করেছেন, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক অনুবাদিত নাট্যাংশ থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছে
দুই রক্ষী প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে নাট্যাংশে রাজা দুষ্যন্তের নামাঙ্কিত আংটি এক জেলের কাছে পাওয়া গেলে তাকে চোর সন্দেহে বন্দি করা হয়। জেলে তার পরিচয় দেয় এবং বারবার বলতে থাকে সে নির্দোষ। সে জানায় একটি রুই মাছকে খণ্ড করার সময় মাছের পেটের থেকে এই আংটিটি সে পেয়েছে। ধীবরের এই কথায় সত্যতা থাকলেও রাজরক্ষী এবং রাজশ্যালক ধীবরের এই কথায় বিশ্বাস খুঁজে পায় না। তাই চোর সন্দেহে আটক ধীবরের কথা সত্য না মিথ্যা তা রাজার সমীপে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা পড়ে। ধীবরকে রাজবাড়ির সম্মুখে আনার বিষয়ে রাজশ্যালকের সিদ্ধান্তে দুই রক্ষী জানুক এবং সূচক একত্রে সম্মতি প্রকাশ করে। এবারে চলে আসছি তিনের তিন দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সেই আংটিটা রাজার প্রিয় ছিল, এই উক্তির পরিপ্রেক্ষিতে রাজশ্যালক কি বলেছিলেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক অনুবাদিত নাট্যাংশ থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছে জানুক। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে রাজার আংটি চুরির অপরাধে আটক জেলেকে শাস্তি দেওয়ার বদলে রাজার হুকুমে আংটির সম মূল্য অর্থ পুরস্কৃত করা হয়। এতে রক্ষী জানুক হতবাক হয়ে বোঝার চেষ্টা করে হয়তো আংটিটি মূল্যবান ছিল বলে এই পুরস্কারের ব্যবস্থা। জানুকের এই ভাবনার প্রত্যুত্তরে রাজশ্যালক জানায় শুধুমাত্র দামি রত্ন বসানো ছিল বলেই আংটিটি রাজার কাছে মূল্যবান ছিল তা নয়, এই আংটি দেখা মাত্র রাজা বিহ্বল হয়ে পড়েছিলেন। রাজা দুষ্যন্তের স্মৃতিপটে ভেসে উঠেছিল তার কোনো প্রিয়জনের কথা, তাই স্বভাবতই আংটিটি গুণগত কারণে নয়, স্মৃতিচিহ্ন হিসেবে ছিল রাজার কাছে মূল্যবান। এবারে চলে আসছি চার দাগে প্রশ্নে। বলা হচ্ছে শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কিভাবে ধীবর বক্তার বন্ধু হয়ে উঠল? ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুসরণে আলোচনা করো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক অনুবাদিত নাট্যাংশে এক ধীবরের কাছে রাজা দুষ্যন্তের নামাঙ্কিত আংটি পাওয়া গেলে রক্ষীরা তাকে বন্দি করে বিচারের জন্য রাজশ্যালকের কাছে নিয়ে আসে। এই সূত্রেই প্রথম রাজশ্যালক এবং ধীবরের আলাপ হয়। ধীবর আংটি পাওয়ার সমস্ত বৃত্তান্ত সবিস্তারে জানালেও প্রাথমিকভাবে রাজশ্যালক তাকে চোর বলেই মনে করে। ধীবরের গা থেকে মাংসের গন্ধ আসায় রাজশ্যালক তাকে ঘৃণা করে এবং তার জীবিকা নিয়ে ঠাট্টা তামাশা করে। তবে বিভিন্ন কারণ এবং অনুসঙ্গকে সামনে রেখে নাট্যাংশের শেষে দেখা যায় ঘৃণা বন্ধুত্বে রূপান্তরিত হয়। বন্ধুত্বের কারণগুলি হল প্রথমত রাজশ্যালক ধীবরের সাধুতার পরিচয়ে মুগ্ধ হয়। তিনি বুঝতে পারেন ধীবর যা বলেছে সব সত্য, সে চোর নয়, তাই তার প্রতি বিরূপ আচরণ করা ভুল হয়েছে বুঝতে পেরে শ্যালক বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত আংটির সমান মূল্যের অর্থ রাজা ধীবরকে পুরস্কৃত করলে রাজশ্যালকের ভাবজগতে বিস্ফোরণ ঘটে। রাজশ্যালক ভাবতে থাকে যে মানুষ স্বয়ং রাজার দ্বারা পুরস্কৃত হয় সে ঘৃণার যোগ্য নয়, তাই শ্যালক ধীবরের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ করে। তৃতীয়ত ধীবরের জন্যই রাজার প্রিয়জনের স্মৃতি ফিরিয়ে আনতে পেরে শ্যালক রাজার উপকার করার মধ্য দিয়ে রাজার প্রতি আনুগত্য প্রতিষ্ঠার সুযোগ পায়, তাই তিনি ধীবরের প্রতি আনন্দিত হয়ে ওঠেন। একদম শেষে লিখবে এভাবেই ধীবরের কর্মগুণ, সততা এবং নৈতিকতার ঔজ্জ্বল্যতা রাজার শ্যালককে মুগ্ধ করে। প্রথম দর্শনে যে সম্পর্ক ঘৃণা দিয়ে তৈরি হয়েছিল তা নিমেষের মধ্যেই বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে।
এটাই ছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া ক্লাস নাইনের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রের উত্তরের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর শুধুমাত্র মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও নয়, নিজেদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।